নমস্কার। এনআইওএস আয়োজিত এই আজকের চর্চাতে আমি শোভন রায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো গুরু এবং তার ভূমিকা। ভারতবর্ষের সংস্কৃতি আমরা জানি যেটা পৃথিবীর প্রাচীনতম সংস্কৃতিগুলোর মধ্যে অন্যতম, এবং এই সংস্কৃতির যে তৈরির যে মূল কাঠামো তার মধ্যে শিক্ষার যে পরিবেশ তৈরিতে যে ভূমিকা গুরুরা নিয়েছিলেন, এই গুরুদের ভূমিকা এবং গুরুদের যে দায়িত্ববোধ ছিল, সেই দায়িত্ববোধ এবং গুরুদের ভূমিকার ওপরে আলোকপাত করবার জন্য আজকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা নজর রাখতে চাইছি যে প্রাচীন ভারতীয় ব্যবস্থাতে গুরুকুল ব্যাপারটা ঠিক কীরকম ছিল। গুরুকুল মানে হচ্ছে গুরুর যে আশ্রম, সেই আশ্রম ছিল অনেকটা এখনকার যুগে আধুনিক পরিকাঠামোর ওপর নির্ভরশীল, যে বোর্ডিং স্কুল যেরকম হয় ঠিক সেই রকমই। এই গুরুকুল ব্যবস্থাতে জাতপাতের ওপর নির্ভর করে কিংবা অর্থনৈতিক উঁচু এবং নিচু শ্রেণীর মধ্যে কোনো বৈষম্য না রেখে, সেই বৈষম্যগুলোকে দূর করে গুরুকুলে ছাত্ররা যেত শিক্ষা আনতে। এই গুরুকুল ব্যবস্থাতে শিক্ষাদান ব্যবস্থা ছিল সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু গুরুকুলকে সাহায্য করবার জন্য, গুরুকুলকে চালু করবার জন্য, গুরুকুলকে চালু রাখার জন্য এবং পরবর্তী প্রজন্মতে গুরুর যে শিক্ষা, গুরুর যে সাধারণ জীবন সম্বন্ধে যে আলোকপাতগুলো সেগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য গুরু তার শিষ্যদেরকে ভিক্ষাবৃত্তি করতে নির্দেশ দিতেন, এবং রাজার সেইখানকার যে রাজা, যেখানকার গুরুকুল সেখানকার রাজা এবং সেখানকার ধনী ব্যক্তিরা তারা মুক্ত হস্তে দান করতেন। এবং শিক্ষান্তে যখন এই শিষ্যরা গুরুকুল থেকে বেরিয়ে যাওয়ার পর তারা যখন তাদের জীবন জীবিকা নির্বাহর যে টাকা অর্থ যারা উপার্জন করত, সেই উপার্জনের বেশ কিছু পরিমাণ টাকা তারা এই গুরুকুলকে ফেরত দিতেন, এবং তার ফলে কি হতো, এই যে গুরুকুল ব্যবস্থাটা এটা বরাবর বজায় থেকেছিল এবং এটা দীর্ঘ দিন ধরে, আমরা সপ্তদশ শতকের আগে পর্যন্ত ভারতবর্ষের যে শিক্ষা পরিকাঠামো সেখানে গেলে আমরা খুঁজে পাবো না যে এরকম কোনো পাঠ্যপুস্তক যেটাকে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে এই পাঠ্যপুস্তকটার ওপর নির্ভর করে আমাদের শিক্ষা ব্যবস্থা বজায় ছিল। তার কারণ আমাদের গুরুকুলের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থা ছিল বেশিরভাগটাই শ্রুতি নির্ভর, মানে কানে শুনে গুরু তার জীবনের বিভিন্ন রকম দিক থেকে যে তার নিজস্ব অভিজ্ঞতা সেটা কীভাবে স্বীকার করতে যেতে হবে, কীভাবে সাংসারিক জীবন চালন করতে হবে, কীভাবে রাজ্যপাঠ চালন করতে হবে, এই সবের ওপর নির্ভরশীল যে গুরুর যে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা সেইগুলো তার শিষ্যদের সামনে উনি তুলে ধরতেন। তার শিষ্যরা ওই জ্ঞানের মধ্যে থেকে যেগুলো মূল্যবান তাদের জীবনে কাজে লাগবে এই ধারণাগুলো তারা লিপিবদ্ধ করত। এই লিপিবদ্ধকরণটা আমরা সপ্তদশ শতক পর্যন্ত কোথাও কিন্তু খুঁজে পাইনি, মানে কোনো এরকম পার্টিকুলার পুস্তক পাঠ্য বই বলতে পারবো না যে যেটার ওপর ভরসা করে আমাদের এই গুরুকুলের লেখাপড়া ব্যবস্থাটা চালু ছিল। এই আশ্রমের যে গুরু তিনি ছিলেন পুরোপুরি আশ্রমের প্রধান, তিনি এক অর্থে পিতামাতা সমান, তিনি বিনা পয়সাতে শিক্ষাদান করতেন, তিনি মনে করতেন যে শিক্ষার বদলে যে প্রাপ্য অর্থ সেটা নেওয়া একটা ধরনের পাপ, তাই তিনি বিনা পয়সাতে এই শিক্ষা ব্যবস্থাকে দীর্ঘদিন ধরে চালু করে রেখেছিলেন। এবং এই এই যে আমাদের যে গুরুকুলগুলো ছিল, এই গুরুকুলগুলো একসময় ভারতবর্ষের বাইরে থেকেও এর উৎকর্ষতার সীমা এতটাই উঁচু ছিল, এ ভারতবর্ষের বাইরে থেকেও বহু ছাত্রছাত্রীকে আকর্ষণ করতো আমাদের ভারতবর্ষে এসে আমাদের গুরুকে গুরু বানিয়ে তারা জীবনের লেখাপড়া, তাদের জীবনের যে দর্শন, তাদের জীবনের যে দৈনন্দিন যে প্রয়োজন সেইগুলো থেকে শিক্ষা নাম করা। গুরু ঠিক এখনকার দিনের যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা তার থেকে একটু আলাদা ছিল এই শিক্ষা ব্যবস্থা। তার কারণ হচ্ছে গুরু মস্তিষ্কে, গুরু জ্ঞানে, আধ্যাত্মিক উপায়ে একটি সর্বশ্রেষ্ঠ উদাহরণ ছিলেন। তিনি ছিলেন একটি জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী একাধারে, এবং একাধারে শিক্ষাদাতা, কারণ তিনি তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ থেকে নিজে যে অভিজ্ঞতাগুলি সঞ্চয় করেছেন সেইগুলিকে ছাত্রদের মধ্যে একদম পাশে দাঁড়িয়ে থেকে একজন বন্ধু, একজন শিক্ষক, একজন দার্শনিক হিসাবে কোনো একটা, মানে তিনি একটা জায়গাতে স্টেজ পেয়েছেন সেখানে গিয়ে বলতে উঠেছেন, তিনি খালি জ্ঞান দিয়ে যাচ্ছেন এরকম না, তিনি সবাইকে আপন মনে করে, এবং এই এই যে গুরুর কুলে আগত এই যে ছাত্রছাত্রীরা তাদেরকে কারা কারা এখানে পড়বার জন্য
আসলে পড়তে পারে সেইটা পরীক্ষামূলকভাবে তিনি বেছে নিতেন, যে কোন কোন ছাত্রছাত্রীকে নিলে তিনি তার শিক্ষাদানের মধ্যে আনন্দ খুঁজে পাবেন, কিংবা তিনি শিক্ষাদান করে শিষ্যরা কিছু লাভ করতে পারবে সেটা থেকে। আমরা প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার কথা বলছিলাম, বোর্ডিং স্কুলের কথা তার সাথে আলোচনা করছিলাম। প্রাচীন ভারতে মহাভারতের পাণ্ডবদের কৌরবদের যদি ব্যাপার নিয়ে আলোচনা করি, কিংবা কৃষ্ণ সুদামা এই যে ব্যাপারগুলো নিয়ে যদি এই নামগুলো এই এইগুলোকে যদি উদাহরণ হিসাবে কাজে লাগায়, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে গুরুকুল ব্যবস্থাটা ঠিক কীরকম ছিল, মানে আমাদের কাছে একটা পরিষ্কার ছবি আমাদের কাছে এসে হাজির হবে। গুরুদের জ্ঞান এবং গুরুদের যে উৎকর্ষতা ছিল, তা আমাদের যে মনু সংহিতা যে বই আছে, যে চতুর্বর্ণ সমাজ ব্যবস্থার যে উল্লেখ আছে, আমাদের যে চারটি ভাগ ছিল জীবনের, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই ব্রহ্মচর্য বা বিদ্যা লাভের যে সময়, আমাদের দিনে যেরকম চারটে ভাগ হয়, সকাল ভোর, সকাল দিন এবং রাত, এই রকম চারটে ভাগ আমাদের জীবনেও, আমাদের এই মনুসংহিতা থেকে পড়ে আমরা জানতে পারি আমাদের সেই সময়কার সমাজ ব্যবস্থাতে জীবনেও চারটে ভাগ ছিল। তার প্রাথমিক ভাগ ছিল ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্যর মানে ছিল পড়াশোনা করা বা জ্ঞান অর্জন করা। এই সময়কার যে সময়কালীন জীবন ছিল, এই সময়ে ছাত্রছাত্রীরা খুব ছোট অবস্থায় গুরুগৃহে যেত, এবং এই গুরুগৃহে গিয়ে তারা বাকি জীবনটা, মানে এই গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, গার্হস্থ্য মানে বিবাহকালীন যে তাদের জীবন, বানপ্রস্থ মানে তাদের এই যে জীবনে সব কিছু, তাদের তারা যখন বড় হয়ে সন্তান সন্ততি জন্ম দেবে গার্হস্থ্য জীবনের পর, তখন যে কীভাবে সংসারটা চালাতে হবে সেটা যে বুঝিয়ে দেওয়া তাদের পরবর্তী প্রজন্মকে, এবং তারপরে যে সন্ন্যাস মানে সব কিছু এই সাংসারিক জীবন, এতদিনের প্রচলিত যে জীবন সেটা থেকে নিজেকে সরিয়ে নেওয়া, এই যে অবসরকালীন যে চিন্তাভাবনা, এই পুরোপুরি ব্যাপারটা গুরু গৃহে গিয়ে কিন্তু তখন শিখতে পারা যেত। গুরু নিজে বলতে গেলে একটা নিজের মধ্যে প্রতিষ্ঠান ছিলেন। গুরুদের জ্ঞান, গুরুদের যে শাসন, এই এই এর বাইরে বেরোবার কিন্তু ক্ষমতা কারো ছিল না। মানে ওখানে গুরু কুলে যারা থাকবে, তারা কেউ নিজের মতো করে কোনো অর্থ সংগ্রহ কিংবা অর্থ উপার্জনের যে চিন্তাভাবনা পর্যন্ত সেটা পর্যন্ত করতে পারা যেত না। এই গুরু কুলে থাকাকালীন সমস্ত ছাত্রছাত্রীকে একইভাবে তাদের সাথে ব্যবহার করা হতো, এবং একই রকম ভাবে তাদেরকে মনোযোগ দিয়ে, কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে এই গুরুকুলে যেসব ছাত্রছাত্রীরা আসতো, তারা কিন্তু কোনো সময় তাদের ওপর চাপিয়ে দেওয়া হতো না যে তারা কী জিনিস পড়বে, তারা কী সাবজেক্ট পড়লে তাদের ভালো হবে, এটা কিন্তু গুরু চাপিয়ে দিতেন না। এটা পুরোপুরি গুরু তার ছাত্রছাত্রীদেরকে স্বাধীনতা দিতেন যে তারা যেন তাদের মতো করে বেছে নিতে পারে। এই গুরুকুলের কথায় বলছিলাম যে গুরুকুলের লেখাপড়া ছিল সম্পূর্ণ বিনামূল্যে, গুরু নিজে কোনো টাকা পয়সা নিতেন না পড়াবার জন্য। তাহলে এই যে অনুদান, অর্থনৈতিক অনুদান, যেটাকে মাধুকরী বলা হয়েছে, আমাদের প্রাচীন যে লিখিত যে ইতিহাস আছে তাকে মাধুকরী বলা হয়, এই মাধুকরী হলো এই একটা অর্থনৈতিক অনুদান, যেটা ছাত্রছাত্রীরা শিক্ষার মাধ্যমে কোনো অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তির কাছ থেকে কিংবা কোনো রাজার রাজত্ব থেকে এই যে টাকা পয়সা নিয়ে এসে আশ্রমটাকে ভালোভাবে পরিচালনা করবার জন্য তো একটা অর্থ সাহায্য দরকার হয়। এই একই ছাদের তলায় একই জায়গাতে আশ্রমিক স্কুলের, বোর্ডিং স্কুলের মতো পরিবেশে, যেখানে এত ছেলেপুলে, এত ছাত্রছাত্রী থাকে, এবং শিক্ষার ব্যবস্থা করতে হয়, সমাবর্তনের ব্যবস্থা করতে হয়, পরীক্ষামূলক ব্যবস্থাপনা করতে হয়, সেটা চালাবার জন্য যে অর্থের দরকার হয়, এবং সেটা যে একটা ভিক্ষার মাধ্যমে আদায় করতে বেরোতে হতো সবাইকে, যেখানে কাউকে না বলার কোনো অধিকার ছিল না, সেই পদ্ধতিটাকে বলা হতো মাধুকরী পদ্ধতি। গুরুকুলে যে লেখাপড়ার যে পদ্ধতি ছিল, সেটা অনেক সময় ব্রত পালন, অনেক সময় বিভিন্ন গুরু জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা উনি স্মৃতির আকারে, বিভিন্ন স্তোত্রর আকারে উনি বলে বলে যেতেন, যেটা আরও অনেক ক্যাচি হতো প্রত্যেকটা স্টুডেন্টের কাছে, যেটা কোনো পুঁথিগত, যেটা কোনো লিখিত, যেটা একটু একঘেয়ে টাইপের হয় এরকম হতো না, এবং দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যালি যেগুলোকে তারা প্রয়োগ করে দেখতে পারতো, এবং তাতে তারা ঠিক না ভুল সেটা বুঝতে পারতো গুরুর কাছ থেকে, একটা সব কিছুতে উপদেশ পেত,
সেইটা একটা খুব ভালোভাবে সাহায্য করেছিল তখনকার দিনে ছাত্রছাত্রীদেরকে নতুন আঙ্গিকে পরিচালনা করবার জন্য। শিক্ষা শুরুর যে তখন যে সময় ছিল উপনয়ন সংস্কারের পর থেকে প্রাচীন ভারতীয় যে শিক্ষা ব্যবস্থাতে নারী এবং পুরুষ, আগে আমরা বলছিলাম যে অর্থনৈতিক এবং জাতপাত এই বৈষম্য ছিল না, কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট দিক হলো এই আমাদের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা সেখানে গুরুকুলে কোনো নারী এবং পুরুষ এদের মধ্যে, আমরা পরবর্তীকালে অনেক পরে আমরা স্বাধীনোত্তর ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাতে দেখেছি কিংবা স্বাধীনতার ঠিক কিছু বছর আগে পর্যন্ত দেখেছি যে নারী শিক্ষার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা ছিল, কিন্তু তখনকার সমাজ ব্যবস্থা আজ থেকে এত প্রাচীন কিন্তু তখনও কোথাও না কোথাও অন্যান্য আঙ্গিকে আধুনিক ছিল, যেখানে নারী এবং পুরুষের মধ্যে কোনো বৈষম্য ছিল না, নারী এবং পুরুষের শিক্ষা লাভের ক্ষেত্রে সমান অধিকার ছিল। যেমন আমরা কিছু কিছু উদাহরণ দিলে যেরকম কৌশল্যা, আত্রেয়ী, তারা, এই নামগুলো বললে বোঝা যায় যে পুরুষ এবং নারী তারা সমান সমানভাবে একই রকম শিক্ষায় সমানাধিকার প্রাপ্ত ছিল। গুরুর মতে, গুরুকুলে যারা শিক্ষা লাভ করেছে, গুরুর যে জীবন দর্শন ছিল সেই শিক্ষা একটি ছিল জীবনভর চলমান প্রক্রিয়া, এই শিক্ষার কোনোদিনও কোনো শেষ হয় না, এই শিক্ষা যা জীবনকে পরিচালিত করে জীবনের প্রত্যেকটি পদক্ষেপের মাধ্যমে, প্রত্যেকটি ক্ষেত্রে সেটা আধ্যাত্মিকভাবে মানুষকে পরিচালিত করতে, চরিত্র গঠনে, একটি মানুষের ব্যক্তিত্ব গঠনে এবং সমাজে মানুষ সমাজবদ্ধ জীব হিসাবে সমাজের মধ্যে টিকে থাকতে গেলে যে নাগরিক বোধ তৈরি করতে হয়, সেই সামাজিক রীতিনীতিকে সম্মান জানানো ইত্যাদি ছিল শিক্ষার লক্ষ্য। ছাত্ররা তো বললাম যে নিজেরাই নিজেদের মতো বিষয় গ্রহণ করতে পারত এবং একটি সহজ সরল অনুশাসন যুক্ত জীবনযাপন ছিল এই শিক্ষার উদ্দেশ্য। সমাজে মূল্যবোধ তৈরিতে এই যে গুরুকুলের যে শিক্ষা ব্যবস্থার যে ভূমিকা, এই মূল্যবোধ তৈরি, আত্মপ্রত্যয় তৈরি, আত্মনিয়ন্ত্রণ তৈরিতে গুরুকুলের একটি বিশেষ নজরদারি ছিল। এই উদ্দেশ্য সাধনে বিভিন্ন উৎসব উদযাপন এবং বিভিন্ন প্রার্থনা সভার মাধ্যমে আত্মশোধনে উৎসাহ প্রদান করা ছিল, মানে সামাজিক জীবনে লোভ, কাউকে ঠকানো, মূল্যবোধে কোথাও পিছিয়ে আসা, এইসব জিনিসগুলো থেকে বিভিন্ন প্রার্থনা, বিভিন্ন ব্রতচারী পালন, বিভিন্ন উৎসব উদযাপনের মাধ্যমে আত্মশোধন এবং আত্ম উৎসাহ প্রদান করাতে তাদেরকে শিক্ষা দেওয়া হতো। যে সাবজেক্টগুলো তখনকার দিনে পড়ানো হতো, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম যে জীবনের যে দর্শন, মানে জীবনে সামাজিকভাবে থাকতে গেলে, একটা নাগরিক হিসাবে একটা সমাজের অংশ হতে গেলে দর্শন পড়াটা ছিল বাধ্যতামূলক, সাহিত্য নিয়ে আলোচনা, আইন, বিভিন্ন আইনি দিক সংক্রান্ত পাঠ নিয়েও ছাত্রছাত্রীরা বিবেচনার সাথে তাদের জীবনের তুলনামূলক চিন্তাভাবনার সাথে আস্তে আস্তে এখানে বড় হতো। এবং আরও একটা মডার্ন দিক আমাদের এই গুরুকুল শিক্ষা ব্যবস্থাতে ছিল, যেটা হলো লেখাপড়াতে আকর্ষণ তৈরিতে শুধুমাত্র আমাদের যে বৈদিক বা পুরাণগত যে পুঁথিগত যে শিক্ষা ছিল তার বাইরে লেখাপড়াকে যাতে আরও আকর্ষক করা যায় সেই জন্য মাঝে মাঝেই এই গুরুকুলগুলোতে বিভিন্ন আলোচনা ভিত্তিক শিক্ষা, বিভিন্ন বিতর্কমূলক শিক্ষা, যেখানে তারা তাদের অ্যাক্টিভলি, প্যাসিভলি খালি গুরুর কথাবার্তা পড়ে নিজেদের মতামত গঠন না করে বিভিন্ন রকম আলোচনামূলক অনুষ্ঠান এবং বিতর্কমূলক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা নিজেদের মনোভাব এবং মতামত প্রকাশ করে উল্টো দিকে তাদের মতামত গঠন করতে পারত। সুচিন্তিত মতামত তখনই বেরিয়ে আসে যখন একটা আলোচনা আরেকটা আলোচনার দ্বারা, একটা বিতর্ক আরও একটা ভালো যুক্তির দ্বারা সেই আলোচনা সভা চলতে থাকে। এই রকম ব্যবস্থাপনা কিন্তু তখনকার দিনে গুরুকুল ব্যবস্থার মধ্যেই ছিল। প্রাচীনকালে শিক্ষা কিংবা এখনকারের শিক্ষা, এর মধ্যে একটা মিল যেটা আমরা বারবারভাবে পরিলক্ষিত করতে পেরেছি সেটা হচ্ছে জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি শিক্ষা কারোর মধ্যে না থাকে, শিক্ষা যদি মানুষকে তার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সেই মানুষের মানবিকতাকে, সেই মানুষের চিন্তাভাবনাকে, মানুষের বিবেককে না জাগরিত করতে পারে, মানুষের চিন্তাভাবনাকে যদি উন্নয়ন না করতে পারে, সেই শিক্ষার কোনো দাম নেই। কিন্তু এই আগেকার যে গুরুকুল যে ব্যবস্থা, সেই শিক্ষাতে একদম পিন পয়েন্ট করে এই মানব সম্পদ যে আমাদের মনের মধ্যে আছে, যে মানবিক বোধ, যে মূল্যবোধ,
এই মূল্যবোধকে জাগরিত করবার চেষ্টা করা হতো। আগেকার দিনের যে আমাদের শিক্ষাকে নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, তার মধ্যে থেকে যদি আমরা দেখি যে শিক্ষা বা জ্ঞানকে তৃতীয় চোখ হিসাবে গণনা করা হয়। আমাদের প্রত্যেকের দুটো চোখ থাকে, শিক্ষা হলো আর একটা চোখ যেটা আমাদের সাহায্য করবে, আমরা খালি দু চোখে যেটা দেখছি তাকে আমরা জ্ঞানের আলোকে, এই ত্রিনয়নটা হলো জ্ঞানের আলোক, তৃতীয় চোখ, এই জ্ঞানের আলোক দিয়ে দেখতে হবে যে আমরা যেটা করছি সেটা ঠিক না ভুল, এটা সমাজের পক্ষে ভালো না সমাজের পক্ষে অপকার করে যাবে একটা না উপকার করে যাবে। এই যে জ্ঞানের চোখ খোলানোর দায়িত্বটা, আমরা প্রত্যেকেই দুটো চোখ নিয়ে জন্মায়, কিন্তু যারা শিক্ষা পায় না, যাদের কাছে পর্যন্ত শিক্ষার আলোক গিয়ে পৌঁছায় না, তাদের কোথাও এই তৃতীয় নম্বর চোখটা খুলতে অসুবিধা হতো। এই প্রথম যে ত্রিনয়ন খোলার যে দিকটা, এই সামাজিক একটা ভালো দিক, এটা কিন্তু গুরুকুল ব্যবস্থা আসবার পরে আমরা আরও ভালো করে দেখতে পেয়েছি যে সমাজের ওপর দায়িত্বশীল কিছু শিষ্য বা কিছু ছাত্র বা কিছু ছাত্রী, তারা এসে সমাজটাকে ধরে রাখতে পেরেছে, সমাজের মূল্যবোধগুলোকে, সমাজের ভালো দিকগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে। জীবনের যে আমাদের যাদের মধ্যে শিক্ষা নেই, আমাদের শিক্ষার উদ্দেশ্য কী? আমাদের শিক্ষার উদ্দেশ্য হলো অনেকের কাছেই যে জীবিকা নির্বাহ করবে, তারা ভালোভাবে থাকবে, কিন্তু এটা আমরা ভুলে যাই যে একটা মানুষকে আপনি যদি শিক্ষিত করেন, সে তার জীবনের অনেক রকম দুঃখ দুর্দশা থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারে। অনেক শিক্ষা না থাকা কেন একটা পরাধীনতা বলা হয়, কেন একটা পরাধীনতা বলে মনে করা হয়, সেটা হচ্ছে যে আপনি যদি শিক্ষিত কাউকে না করতে পারেন, তার মধ্যে যদি আপনি কোনো একজন মানুষের মধ্যে শিক্ষা না দিতে পারেন, তাহলে তার সামাজিক মূল্যবোধ বলে কিছু থাকবে না। সে এমন একটা কাজ করবে যেটা সাধারণ সামাজিক নিয়মে ন্যায় বা অন্যায় তার মধ্যে সে বোধটাই কাজ করবে না। একটা মানুষকে আপনি যদি শিক্ষা দান করেন, সাধারণভাবে সে যদি কিছু জীবিকা নির্বাহ করছে না ভেবেও এই শিক্ষা নিজের মধ্যে ঢোকায়, তাহলেও একটা সব দিক থেকে একটা সে সুখী মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তার কারণ, জীবনের প্রত্যেকটি পদক্ষেপ চলতে গেলে যে জ্ঞান দরকার হয়, যে বিচার বিবেচনা শক্তির দরকার হয়, এই বিচার বিবেচনা শক্তিগুলো কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আস্তে 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 করে আমাদের মনের মধ্যে ঢোকে, যেটা একটা সর্বসুখ বলতে পারেন আপনি, মানুষের মধ্যে সমস্ত রকম সুখকে এনে হাজির করে। ভর্তৃহারি তার নীতি শতক নামক বইটিতে বলছেন যে শিশু শিক্ষা ছাড়া আমরা প্রত্যেকেই পশু, মানে যার মধ্যে কোনো শিক্ষা নেই, আমরা যারা মানুষ বলে নিজেদেরকে গর্ববোধ করি, তারা একটাই কারণে পশুদের থেকে এগিয়ে আছে, তার কারণ তাদের মধ্যে শিক্ষা আছে, তাদের মধ্যে নৈতিকতা আছে, তাদের মধ্যে মূল্যবোধ আছে। শিক্ষা যদি আমার মধ্যে না থাকে, একজন কোনো মানুষের মধ্যে যদি না থাকে, সে আর পাঁচটা মানুষের মতো যদি আচার আচরণ না করতে পারে, সে যদি দায়িত্বপরায়ণ বা শৃঙ্খলাপরায়ণ না হয়, তাহলে সমাজের যে এই যে পরিকাঠামো, এই যে পরিচালন ব্যবস্থা, তার মধ্যে যে নীতিগত বোধগুলো, সেগুলো হারিয়ে যায়। এবং এটা বিশ্বাস করা হয় যে শিক্ষা মানুষের মধ্যে এবং সমাজের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এনে দেয়, এবং যার প্রভাব দীর্ঘপ্রসারী এবং এটা সুদীর্ঘ সময় জুড়ে চলতে থাকে। আমাদের যে কথাটা বলছিলাম যে নলেজ ইজ দ্য থার্ড আই অফ অ্যান ইন্ডিভিজুয়াল, জ্ঞান হলো ব্যক্তির তৃতীয় চোখ, শিক্ষা একটা মানুষকে বিভিন্ন রকম অজ্ঞতা কুসংস্কার এগুলো থেকে মুক্তি দেয়। এডুকেশান অর নলেজ ইজ হোয়াট হুইচ লিবারেটস, আমাদের প্রত্যেককে এই বিভিন্ন রকম যে প্রতিবন্ধকতা, যে বাধা, সেইগুলো থেকে আমাদের প্রত্যেককে মুক্তি দান করবার জন্য শিক্ষা কিন্তু সর্বাগ্রে দরকার। একটা সমাজ যদি পিছিয়ে পড়ে, তার কারণ জানতে গেলে বেশি দূর যেতে হবে না, তো বুঝতে হবে যে সেই সমাজে শিক্ষার কোথাও না কোথাও অভাব ঘটেছে। এডুকেশান আমাদের মধ্যে একটা বিনয়ী ভাব এনে দেয়, যে একটা শিক্ষিত মানুষ আরেকজন মানুষ যার কাছে শিক্ষার আলো সমাজ পৌঁছে দিতে পারেনি, কিংবা সমাজের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনি নিজেকে জুড়তে পারেননি, যিনি যাকে শিক্ষার আলো আজ পর্যন্ত স্পর্শ করেনি, তিনি তার আচার আচরণ কিংবা
তার উল্টো দিকে একজন শিক্ষিত মানুষের আচার আচরণের মধ্যে একটা বিনয়গত, একটা ব্যবহারগত, একটা আচরণগত পার্থক্য থেকেই যাবে, যেটা শিক্ষা ছাড়া কোনো মতেই একজন মানুষের মাধ্যমে, সেই শিক্ষা পুঁথিগত শিক্ষা হতেই পারে, সেই শিক্ষা পুঁথিগত শিক্ষা নাও হতে পারে, কিছু কিছু শিক্ষা জীবন আমাদেরকে এমনভাবে দিয়ে যায় যার জন্য কোনো পুঁথিগত শিক্ষার দরকার হয় না। আমরা যখন গুরুকুল নিয়ে আলোচনা করছি, আমাদের জানতে হবে যে গুরুকুলের যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে কিন্তু দুটো ভাগ ছিল, একটা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, একটা উচ্চতর শিক্ষা ব্যবস্থা। এবার এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আর উচ্চতর শিক্ষা ব্যবস্থা ঠিক এখনকার যুগে আমরা যেভাবে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে দেখি সেই রকমভাবে ঠিক ছিল না। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বলতে ছিল যে আমরা কিভাবে আচার আচরণ করব, আমরা পরিবারের মধ্যে বাবা মার সাথে, পিতামাতার সাথে ঠিক কীভাবে মিশবো, কিংবা গার্হস্থ্য জীবন বা বিবাহিত জীবনে আমরা কীভাবে সংসার পরিচালনা করব। এই যে প্রাথমিক চিন্তাভাবনা, যে প্রাথমিক শিক্ষা, এবং এর পরে জীবিকা নির্বাহ করতে গেলে, কিংবা রাজ্য পাঠ করতে গেলে, কিংবা কোনো রকম কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে গেলে যে শিক্ষা ব্যবস্থা দরকার, যে এখনকার যুগে ডিগ্রিগত যে শিক্ষা ব্যবস্থার কথা, প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষাও ছিল। কিন্তু দুটো শিক্ষার মধ্যে তফাৎ হচ্ছে, একটা শিক্ষা আপনি জীবন থেকেও পেতে পারেন, আর একটা শিক্ষা আপনাকে আপনার মত অনুযায়ী, আপনার মতামত অনুযায়ী, আপনার জীবনের যে কি লক্ষ্য সেই অনুযায়ী আপনাকে সেই শিক্ষা গ্রহণ করতে হবে। গুরুকুল কিন্তু তখনকার দিনে এতটাই অ্যাডভান্সড ছিল বলতে গেলে, যে প্রাথমিক শিক্ষা, জীবনযাপনের যে শিক্ষা সেই বাদ দিয়ে উচ্চতর শিক্ষা ব্যবস্থার মধ্যেও আমাদের গুরুকুলের প্রভাব কিন্তু লক্ষ্য করা গেছে। বিদ্যার মাধ্যমে আমরা যে বিনয় পাই, সেই বিনয় কিন্তু বিদ্যা ছাড়া কোনো মতেই পাওয়ার কথা নয়। তার কারণ উদ্ধত ভাব একটা মানুষকে তার জীবনের মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দেয়, সেই বিনয়ের এবং যে মূল্যবোধ সেটা শিক্ষা ছাড়া হতে পারে না। আমরা বলছিলাম যে ভারতীয় যে গুরুকুল যে ব্যবস্থা ছিল, সেই গুরুকুলের মধ্যে গুরু কারা হতো, এই যে ব্যাপারটা দেখতে গেলে আমাদেরকে জানতে হবে যে ব্রাহ্মণ যে সমাজ ছিল, এই ব্রাহ্মণ সমাজের কিন্তু উপনয়ন হতো, এই যেটা এখনও হয়। আলাদা করে এই উপনয়ন কিন্তু তখনকার যুগে, যে প্রাচীন যে আমরা যে তথ্য বলি যেগুলো ঘেঁটে দেখেছি, তাতে এই যে উপনয়ন ব্রাহ্মণদেরই হতো এবং ব্রাহ্মণরাই গুরু হতো, মানে তথাকথিতভাবে ব্রাহ্মণদের উপনয়নের সময় একটা নয়ন যোগ হতো, যেটাকে ত্রিনয়ন শিক্ষার অঙ্গ হিসাবে দেখা হয়েছে। তো গুরু যারা হতো তারা সাধারণত দেখা গেছে যে ব্রাহ্মণরাই এই সমাজকে শিক্ষাদান করবার জন্য গুরুর যে ভূমিকা সেটা বরাবর পালন করে এসেছেন। আমরা বলছিলাম যে ভারতবর্ষের এই যে গুরুকুল যে কালচার, এই কালচার কিন্তু খালি ব্রাহ্মণরা কিংবা হিন্দু সমাজে কিংবা এই বিশিষ্ট জনজাতির মধ্যেই ছিল এরকম না। পরবর্তীকালে আমরা যদি ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবো যে বৌদ্ধ যে শাসন ব্যবস্থা আমাদের ভারতবর্ষে ছিল, এই বৌদ্ধ শাসন ব্যবস্থাতে সম্রাট অশোক উনি লক্ষ্য করেন যে ভারতবর্ষে হিন্দুদের পরিচালিত যে গুরুকুল ব্যবস্থা, সেই ব্যবস্থার সাথে প্রতিযোগিতামূলকভাবে বৌদ্ধ যে গুম্ফা, বৌদ্ধ যে গুহা, সেইখানে যদি বৌদ্ধ পণ্ডিতদেরকে দিয়ে, বৌদ্ধ পণ্ডিতরা ছিল পরিব্রাজক, তারা পরিব্রাজনের মাধ্যমে পৃথিবীর অনেক কিছু এমন জিনিস দেখেছেন যা জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে আমাদেরকে মূল্যবান মতামত এবং মূল্যবান ভূমিকা গঠনে সাহায্য করে। তো এরকম সম্রাট অশোকের কাছে আমরা ঋণী হয়ে থাকতে পারি আমাদের ভারতবর্ষের প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা, যে সভ্যতার যে পরিকাঠামো, উনি খেয়াল করেন, সম্রাট অশোক খেয়াল করেন যে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও কিন্তু অনেকটা এই হিন্দু ব্রাহ্মণদের মতনই জ্ঞানী এবং পণ্ডিত, এবং তাদের জীবন সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা আছে, এবং তার ফলে ওনার শাসনকালে, সম্রাট অশোকের শাসনকালে, উনি নালন্দাতে, তক্ষশিলাতে, নদিয়াতে, অনেক জায়গাতে এরকম বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার পাঠশালা তৈরি করে যান, যেগুলো পরবর্তীকালে খুব নামকরা করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এবং নালন্দাতে বর্তমানে যে বিশ্ববিদ্যালয়, এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্রাট অশোকের হাত ধরে সেই প্রাচীন ভারতের সভ্যতা ধারা বহন করে এসেছে, যেখানে এই বৌদ্ধ ধর্মাবলম্বী যে শিক্ষা ব্যবস্থাগুলো ছিল সেই শিক্ষা ব্যবস্থাগুলোতে বেনারসে, বিক্রমশিলাতে, তক্ষশিলাতে প্রচুর বাইরের দেশ থেকে শিক্ষার্থীরা আসতেন তাদের শিক্ষা নেওয়ার জন্য।
কারণ কারণ এই যে আমাদের যে বৌদ্ধিস্ট যে বৌদ্ধ পণ্ডিতদের পরিচালিত যে শিক্ষা ব্যবস্থা ছিল, এর খ্যাতিও কিন্তু ভারতবর্ষ ছাড়িয়ে ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গাতে তার আলোর বিকিরণ কিন্তু করেছিল। আমাদের গুরুকুলের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কোনো পরীক্ষামূলক আজকের মতো আজকের যুগে দাঁড়িয়ে যে শিক্ষা ব্যবস্থার কথা আমরা ভাবি, যে লিখিত পরীক্ষা কিংবা পাঠ্যসূচি মেনে যে পরীক্ষা, সেই রকম কোনো লেখাপড়ার ভূমিকা কিন্তু আমরা খুঁজে পাইনি। যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এক গুরু যদি মনে করতেন যে একটা ক্লাসে ধরুন 50 জন তার শিষ্য আছেন, এবার 50 জনই একবারে কোনো সময়ই কোনো কালেই যে সমান রকমভাবে পারদর্শী হয়ে উঠবে সমস্ত দিক থেকে, এরকম কোনো তখনও ব্যাপার ছিল না। আর কিছু না কিছু জন গুরুর কাছ থেকে ভালোভাবে শিখতে পেরে আরও বেশি পরিমাণে উৎকর্ষতা লাভ করে তারা অন্যদেরকে ছাপিয়ে যেত। তো কী করে বোঝা যেত যে তারা সঠিকভাবে গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করতে পেরেছে, এটা একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন যদি মনের মধ্যে তৈরি হয়। সেই প্রশ্নচিহ্ন নিরসন করতে আমরা যেটা জানতে পেরেছি, যেটা আমরা এখন পর্যন্ত জেনেছি, আমাদের প্রাচীন যে সভ্যতার নিদর্শনগুলো আছে সেগুলো থেকে যা জানা যায়, সেটা হচ্ছে গুরু শিক্ষান্তে যাদেরকে উপযুক্ত বলে মনে করতেন যেসব ছাত্রছাত্রী যেসব শিষ্যরা, তাদেরকে উনি সমাজের আরও যারা জ্ঞানী পূর্বসূরী অগ্রজ যারা আছেন সমাজের বিভিন্ন দিক থেকে যারা জ্ঞানী বিভিন্ন বিভাগে যারা জ্ঞানী, সেই বিভাগে তার কাছে থাকা শিষ্যদেরকে নিয়ে গিয়ে তাদের এবং জ্ঞানীগুণী লোকদেরকে ডেকে নিয়ে এসে ঠিক এখনকার কলেজে ইউনিভার্সিটিতে যেরকম সমাবর্তন অনুষ্ঠান হয়, এই গুরুকুলেও কিন্তু তখনকার দিনে সমাবর্তন অনুষ্ঠানের প্রচলন ছিল। এবং এই সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে গুরু তার শিষ্যদেরকে একটা পরিচিতি দিতেন, এই পরিচিতি তাদের ভীষণ রকম প্রয়োজন ছিল। তার কারণ গুরু গৃহ থেকে বেরিয়ে তারা তাদের মতো কাজ করতে, তারা যদি মনে করতেন যে তারা জীবনের কোনো কোনো কেউ যদি গুরু হতে চায়, কেউ যদি রাজ্যপাট শাসন করতে চায়, তো তার যে যোগ্যতা সেটাও তো একটা কোথাও গিয়ে মানদণ্ডর মধ্যে দিয়ে যেতে হবে। তো এই মানদণ্ডর বিচার করবার জন্য সমাজের বিভিন্ন যারা জ্ঞানীগুণী মানুষ তাদেরকে ডেকে নিয়ে এসে গুরু একটা আলোচনা বা বিতর্কমূলক সভা কিংবা ঠিক এখনকার যুগে যেরকম একটা পার্সোনাল ইন্টারভিউ বা ইন্টারভিউয়ের ব্যবস্থাপনা করা হয়, তখনকার যুগেও কিন্তু গুরুকুল এতটাই অ্যাডভান্সড ছিল, অ্যাডভান্স স্টেজে ছিল, যে গুরু তার শিষ্যদেরকে ডেকে নিয়ে এসে বিভিন্ন রকম শাখাতে যারা এক্সপার্ট ছিলেন তখনকার দিনে তাদের কাছে নিয়ে এসে বিভিন্ন ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে তার ছাত্ররা যে ঠিক কতটা পারদর্শী পরবর্তী জীবনে পা রাখবার জন্য সেই পরীক্ষা নিতেন, এবং সমাবর্তনের অনুষ্ঠানের শেষে উনি ঘোষণা করতে পারতেন যে এই এই শিষ্যরা এই এই ছাত্রছাত্রীরা সাফল্যের সাথে গুরুগৃহে গুরুকুলে তাদের শিক্ষা ব্যবস্থা তাদের সম্পন্ন হয়েছে। হিন্দু ধর্মে গুরুকুল, বৌদ্ধ ধর্মে বৌদ্ধ পণ্ডিতদের যে গুম্ফা বা গুহা বা পরবর্তীকালে যে বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় গঠন হয়েছে সম্রাট অশোকের আর্থিক আনুকূল্যে, এই রকম কিন্তু দেখা গেছে মুসলিম ধর্মাবলম্বী যারা তাদের যে প্রার্থনা যে জায়গাগুলো আছে সেখানে কোরআন কিংবা অন্যান্য বই থেকে সেখানকার যে মৌলবীরা মুসলিম ধর্মের যে মৌলবীরা তারাও কিন্তু ঠিক একইভাবে এই একই ব্যবস্থাপনাকে সেইখানকার একটা পুঁথিগত পদ্ধতিতে লেখাপড়া শেখাতেন। কিন্তু বেসিক্যালি বলতে গেলে যে আমাদের যে মূল ধারণাটা, এই যে লেখাপড়ার তখনকার আদিম যুগের প্রাচীন যুগের যে মূল চিন্তাভাবনাটা, এই চিন্তাভাবনাটা গুরু তার গুরুকুলের মাধ্যমে, গুরু তখনকার দিনে যে সম্মান পেতেন সেই সম্মানের জায়গা একটা তৈরি করতে পেরে, গুরু যেহেতু তখনকার দিনের সর্বশ্রেষ্ঠ বিদ্বান মানুষ হিসাবে পরিগণিত হতেন, তার খ্যাতি তার সম্মান কোনো অংশে রাজা কিংবা কোনো অর্থবান লোকের থেকে কোনো কম ছিল না। এই যে একটা সমাজকে নিজেকে বিলিয়ে দেওয়া, সমাজের তৈরি ভূমিকা নিতে গিয়ে নিজের জ্ঞানকে বিলিয়ে দেওয়া, এবং সেটা সম্পূর্ণ কোনো পারিশ্রমিক ছাড়া বিনামূল্যে অবৈতনিকভাবে, এই যে আমাদের মধ্যে ধারণা উনি তৈরি ওনারা তৈরি করে যেতে পেরেছেন গুরুরা, সেই ধারণাটাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে বৌদ্ধ পণ্ডিতরা এবং বিভিন্ন সম্প্রদায় মুসলিমরা তাদের প্রার্থনা গৃহে কোরআন পড়ানো থেকে আরম্ভ করে মৌলবীদের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু পুরোপুরি অনুকরণীয় হয়েছে যে প্রাচীন ভারতের গুরুকুল যে ব্যবস্থা
সেটা থেকে। এখানেই আজকে আমাদের এই চর্চা শেষ হলো, আমরা পরবর্তীকালের কোনো একটা চর্চা নিয়ে আবার আপনাদের কাছে হাজির হবো।